Bismillahirrahmanirrahim. Yo soy Kartira, Assalamu alaikum. La escuela de 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 la escuela এখানে আয়রন জিঙ্ক কপার এগুলো আছে এগুলো আসলে প্রত্যেকটাই ধাতু এর সঙ্গে নাইট্রেট লবণ দেওয়া আছে তো বইয়ে এই টপিকটা দেখলে দেখবা যে এখানে বলা আছে নাইট্রেট লবণের পরিবর্তে আমরা যদি ক্লোরাইড লবণ নেই বা সালফেট লবণ নেই অথবা কার্বনেট লবণ নেই সেক্ষেত্রে একই ধরনের প্রসেস হবে হ্যাঁ এটা আসলে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই অধ্যায়ে কারণ এখান থেকে প্রতি বছরই মানে দেখা যায় প্রতিবছর সময়ে প্রশ্ন হয় এরকম প্রশ্ন হয় ঠিক আছে আচ্ছা এখানে লবণ বলতে আমরা নাইট্রেটের পরিবর্তে ক্লোরাইডও নিতে পারি সালফেট কার্বনেট প্রভৃতি নিতে পারি কি ঠিক আছে তো এটা আসলে বইয়ের একটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এখান থেকে দেখা যায় যে প্রশ্ন মোটামুটি সময় হয় বিভিন্ন ভাবেই হয় হ্যাঁ তো যেমন এখানে ধরো অ্যালুমিনিয়াম নাইট্রেট আছে আমাদের পরীক্ষায় সাধারণত দেখা যায় এই এই পাঁচটা আমি এখানে লবণ দিছি পাঁচটার মধ্যে দুইটা লবণ সাধারণত আসে তো এটা কিভাবে আসতে পারে এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট আমি নিয়েছি তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারো বলতো যে অ্যালুমিনিয়াম আয়ন এবং এখানে ধরো জিঙ্ক আয়ন অথবা কপার আয়ন বা ফেরিক আয়ন এটা হলো ফেরাস আয়ন এখানে আয়নের ধারণ সংখ্যা আছে প্লাস 2 তাই এটা ফেরাস আয়ন এখানে আয়নের ধারণ সংখ্যা আছে প্লাস 3 তাই এটা ফেরিক আয়ন তাহলে অ্যালুমিনিয়াম এবং ফেরিক আয়ন এই দুটোর মধ্যে লঘু ক্ষার দ্রবণ অথবা লঘু সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড চালনা করলে হয় এই ধরনের পরিবর্তন ঘটে সমীকরণ সহ ব্যাখ্যা করো এই ধরনের একটা কোশ্চেন দেওয়া হয় 3 অথবা 4 নম্বরের জন্য ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হয় উপরে ভাষা ব্যবহার করতে হবে এবং নিচে সমীকরণটা দিতে হবে তো আমি আবার বলে নেই তোমরা আমি এখানে বই এবং আমি এখানে রিপোর্টে ব্যবহার করছি নাইট্রেট লবণ তোমরা ব্যবহার করতে পারবে যেমন নাইট্রেটের পরিবর্তে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সালফেট বা কার্বন সেটা যে কোনো ধাতুর ক্ষেত্রে এটা হতে পারে ঠিক আছে এখন দেখো এটা কিভাবে আমরা লিখব সুন্দর করে বইয়ে দেওয়া আছে বইটা বিস্তারিত দেখো আমি তারপর বুঝিয়ে দিচ্ছি একটা টেস্ট টিউবে ধরো অ্যালুমিনিয়াম নাইট্রেট কিছু পরিমাণ নিলাম সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম নাইট্রেট নিয়ে এর মধ্যে লঘু সোডিয়াম হাইড্রক্সাইড ঢাললাম বা চালনা করলাম চালনা করলে দেখা যাবে যে কিছুক্ষণ পরে অল্প সময়ের মধ্যেই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটা অধক্ষেপ পাবে অধক্ষেপ কি এটা আমরা সপ্তম অষ্টম মধ্যে জেনে আসছি অধক্ষেপ হলো ওই পদার্থটা যেটা ওই দ্রাবকে আবার পুনরায় বিক্রিয়া করবে না বা দ্রবীভূত হবে না ঠিক আছে অর্থাৎ যেটা পাত্রের তলায় তলানি আকারে বা অধক্ষেপ আকারে জমা হয়ে থাকবে তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট এর দ্রবণে যখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করব লৌহ দ্রবণ তাহলে দেখা যাবে সামান্য সময় ব্যবধানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাধারণ অধিকে পাওয়া যাবে এবং সোডিয়াম নাইট্রেটটা ওই দ্রবণে কি দ্রবীভূত অবস্থায় থাকবে ঠিক আছে একই ভাবে যদি আমরা ফেরাস নাইট্রেট নেই এখানে আমরা ফেরাস ক্লোরাইড ফেরাস সালফেট ফেরাস কার্বনেট প্রভৃতি লবণ ব্যবহার করতে পারবো এর মধ্যে ভাষা একই একটা টেস্ট টিউবে সামান্য পরিমাণ ফেরাস নাইট্রেট নিয়ে এর মধ্যে লৌহ সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করা হয় ফলে দেখা যায় অল্প সময়ের মধ্যে ফেরাস হাইড্রক্সাইডের সবুজ বর্ণের অধিক্ষেপ পাওয়া যাবে এবং সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত অবস্থায় থাকবে ফেরিক নাইট্রেট তাই একই ভাবে ফেরিক নাইট্রেট নিয়ে অবশ্য যদি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করো তাহলে ফেরিক হাইড্রক্সাইডের লালচে বাদামি বর্ণের অধিক্ষেপ পাবে আর এই যৌগটা সেই দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে এখানে জিঙ্ক নাইট্রেট এর দ্রবণে যদি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করা হয় তাহলে দেখবা যে কিছু সময়ের মধ্যে জিঙ্ক হাইড্রক্সাইডের সাদা বর্ণের অধিক্ষেপ পাবা এবং সোডিয়াম নাইট্রেট এখানে দ্রবীভূত অবস্থায় থাকবে অনুরূপভাবে কপার নাইট্রেট একটা টেস্ট টিউবে নিয়ে এর মধ্যে যদি লবণ সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করা হয় তাহলে দেখা যাবে যে কপার হাইড্রক্সাইডের জিঙ্ক বর্ণের অধিকে পাওয়া যাবে ঠিক আছে এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে তাহলে এটা হলো আমাদের এটা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ